আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি অলরের মধ্যে ভালো আছি। আজকের ভিডিওটা সাফায়েতের নিয়ে শুরু করছি। মেন বিষয় হলো সাফায়েতের জ্বর আসছে, দেখেন কি খুশি, শরীর খারাপ তার। ঈদের জ্বরের সিরাপ নিয়ে আসছে নানু ভাই, আর জ্বর আসছে, একবার খাওয়াই দিচ্ছি, তিনবার করে খাওয়াতে হবে। তো কি বাবার, তো কি খুঁজছে বাবা? হাসি দেখো কত সুন্দর হাসি, মাশাল্লাহ। জ্বর আসছে আব্বু, মুখে আঙ্গুল দিতে হয় না বাবা, শোন না বাবা, কত সুন্দর হাসি, মাশাল্লাহ। ময়না সন্ধ্যার সময় সবারই একটু একটু খিদা লাগে, আমিও ভাবলাম একটু কিছু বানাই। ভাবতে ভাবতে ভাবলাম ফ্রাইড রাইস বানানো শুরু করি। ভাত আর কিছু মরিচ, পেঁয়াজ, টমেটো আর ধনে পাতার ডিম কেটে নিয়েছি। ডিমটা আমার একটা নিয়েছি, আর ভাত কিছুটা ভাত নিয়েছি। তারপরে বানানো শুরু করব। কড়াইটার তাপা শুরু হয়ে গেছে, আমি তেলও ঢেলে দিয়েছি কড়াইয়ের ভিতরে। তেলের ভিতর পেঁয়াজ আর মরিচ ছেড়ে দিয়েছি। মজার ব্যাপার, দেখেন একটা ডিমের মধ্যে দুইটা কুসুম, ওয়াও কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। একটা ডিমের মধ্যে দুইটা কুসুম ছিল। টমেটোর ভিতরে টমেটো ছেড়ে দিয়েছিলাম ডিমের ভিতরে, একটু হলুদ হলুদ লাগতেছে, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। আমার ডিম ভাজা কমপ্লিট, এখন ভাত দিয়ে দিব, তারপরে হয়ে যাব আমার ফ্রাইড রাইস। এর মধ্যে আমি ধনে পাতাও অ্যাড করছি, আমার খুব ভালো লাগে, আমি সব জিনিসের মধ্যেই এটা অ্যাড করি। এতে অনেক সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, এত ভালো লাগে আমার, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রেসিপিটা। আমি অতটা পারি না আম্মুর মতো, আমি যাওয়ার চেষ্টা করি আম্মুর মতো শেখার। আমার রান্না কমপ্লিট হলো, এখন এই যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ অনুরোধ করবো আপনাদের কাছে। আর এখন আমার সিফাত, সিফাতকে এখন পরিবেশন করব, সিফাত খাবে। আমাদের টাকা, আমাদের সিফাত একটু তাকাও, কেমন হয়েছে? হ্যাঁ এটা ডিম, ডিম খাও, খাও ডিম। সিফাতকে দিছি, ডিম খাচ্ছে বেছে বেছে। ও কি হলো, অমন করে না, সুন্দর না?